বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। তো এখানে তো কালী পুজো, তোমার বাবার বাড়িতে এসে কালী পুজো, তো এসেছি এখানে। অনেক মেলায় কেনাকাটা করেছি, ভাবলাম এটা তোমাদেরকে শেয়ার করি। আজকের ব্লগটি হবে যা কেনাকাটা করেছি সবটাই তোমাদেরকে দেখাবো। আর এই যে আমার গুণধর ছেলে, দেখতেই পাচ্ছ সারাদিন অন্যায় করেই যাচ্ছে। তো এখানে রেখেছি, মানে মানে জায়গা এখানে ধরবে না, মানে এত কিনেছি এত কিনেছি এখানে ধরবে না, তাই কিছু জিনিস পাঠিয়ে দিয়েছি বাবাকে দিয়ে। তো এই জিনিস থেকে নিয়েই দেখাচ্ছি। তো ফার্স্ট আমি এটা দেখাই, প্লাস্টিক ধরাই আছে, এখনো কিচ্ছু করিনি। এই দেখো, এটা দুটো আম পাতা। তো একটা আমার এখানে বাবার বাড়ির জন্য কিনেছি, একটা ওখানের জন্য কিনেছি। দু জায়গাতে আম পাতাটা দেখলাম একটু মানে কেমন হয়ে এসেছে, এই আম পাতাই ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে প্রদীপ, এরকম প্রদীপ আমাদের এই বাবার বাড়িতে আছে। তো এই প্রদীপটা আমার খুব পছন্দ হয়েছে, সেই জন্য এই প্রদীপটা কিনলাম আমাদের ওখানের জন্য। দেখো কত সুন্দর না এই প্রদীপটা, এখানে শুধু মাঝখান দিয়ে একটা সলতে ঢুকিয়ে দিলেই তেল দিলে অনেকক্ষণ জ্বলবে। আর এই আম পাতাগুলি, এই দেখো, এই যে একটা রাধাকৃষ্ণের ছবি দিয়া গলার লকে, আর এর কানেরগুলো দেখতে পাচ্ছি এরকম। এই যে দেখো কত সুন্দর লাগছে না, এই যে রাধাকৃষ্ণের ছবি। তো এটা কিনেছি, আরও ছোট ছোট দুটো কানের কিনেছি। সেই কানেরটা তো আমি পরে বেরিয়েছিলাম একদিন, পড়েছিলাম মানে পরে দেখেছি, সেটা ঘরেই আছে, সেটা দেখানো হলো না। এই যে কাগজে কাগজটা কিনেছি, আরও অনেক কিছু সব মানে যাদেরকে দেবার দিয়ে দিয়েছি। আর দেখো এই ঝুমকোটা কিনেছি, ভালো হয়ে ভালো হয়েছে। এই দেখো এটাও মেলা থেকে কিনলাম। তুই কি করছিস? এই যে এই পাখাটা খুব পছন্দ হলো, সামনে এই গরমকাল এসে গেছে, এখন একটু হাওয়া খেয়ে নি। এই পাখাটা খুব সুন্দর, কোথাও বেরোলে গরম হলে তো এটা নিয়ে যাওয়া যাবে। এই পাখা, সেই তাল পাতার যে পাখাগুলো হয় ওগুলো তো নিয়ে যাওয়া যায় না, তো এটা তো নিয়ে যাওয়া যাবে। তাই এই পাখাটা তুই ধর, এটা দে, ওটা দে। আর এই একটা চিরুনি কিনেছি, আর এই দেখো এই কুকুরটা, এইটা ওকে গিফট করেছে ওর মামা, এরকম দিয়েছে, এরকম দুটো কিনা হয়েছে, একটা ভাইপোর জন্য একটা এর জন্য। তো এটার মামা ওকে দিয়েছে। এই যে কুকুর খুব সুন্দর, মানে এত কিনেছি। আর এই দেখো, এই যে লাইট জ্বলছে, স্টার দেখো কত সুন্দর লাগছে, কিনেছি ওটা, কিনেছি ভাইপোর জন্য, ভাইপোকে দেবো বলে। আর এইটা একটা ভাইপোকে দেবো, আর একটা ছেলের জন্য। এই দেখো এবার আমার দিকে করে করি, খুব সুন্দর পাখা, দেখো পাখা দুটো পছন্দ হয়েছে তোমাদের, খুব সুন্দর না? হ্যাঁ, এই পাখাগুলো কিনেছি। তুই কি করছিস পিছনে? আর এইটা ট্রেন্ডিং, দেখছি সকলেই চুলে দিচ্ছে, আমিও একটু দেবো, সকলেই বাঁধছে এগুলো দেখলাম, খুব সুন্দর লাগছে এগুলো, তো পছন্দ হলো নিয়ে নিলাম, বেশি দাম না, 20 টাকা। তো এখানে এর আগেও জিনিসগুলোর একটাকেও দাম তোমাদেরকে বলা হয়নি, ঝুমকোগুলো যেমন এটার দাম 100 টাকা,
এটার দাম 50 টাকা, এটা 100-150 এর মধ্যে নিল, আম পাতাগুলো 40 টাকা করে, 40 না 50 নিল। আর এই দেখো, এই যে এই বোতলগুলো রয়েছে, এই দেখো বোতলগুলো কিনেছি, বোতলগুলো কেমন হয়েছে অবশ্যই জানি। এই দেখো দেখেছো বোতলগুলো কত সুন্দর লাগছে না, দাঁড়াও তোমার একটু খুলে একটু দেখাও। এই দেখো এই বোতলগুলো নিয়েছি 40 টাকা করে, দুটো নিয়েছি, কোথাও যেতে গেলে তো প্রয়োজন আছে বাইরে বেরোলে, তো এমনি জলের বোতল তো এইটা খুলছি না, এই যে আমি আর একটা আমার নেল পলিশ অনেক আছে, আমি ফ্লিপকার্ট থেকে সেট কিনেছি 12টা করে, তাও এইটা আমি মেলা থেকে কিনলাম, ওই দুটো 40 টাকা করে বোতল দুটো নিয়েছে, আর এইটা 20 টাকা নিয়েছে, 100 টাকার এটা নিয়েছি। আর লাল নেল পলিশ আমার একটু কমই আছে, মানে ওটা একটা না দুটো আছে, আর বাকি ওগুলো অনেক আছে। এই দুটো গদা এইগুলো 80-100 মধ্যেই দাম নিল, দু ধরনের ছিল, এই দুটো নিয়েছি, এগুলো 80 করেই নিয়েছি মনে হয়। হ্যাঁ আর এই দুটো একটা ভাগ্নির জন্য নিয়েছি, একটা আমার ছেলের জন্য, ফাইট হবে ফাইট। কি করছিস তুই, হাঁটিস নি? এই যে একটা চামচ ছেলেকে খাওয়ানোর জন্য নিয়েছি, আর এই দেখো এটা একটা ন্যাপথলিন, ছিড়িস নি? এটা ন্যাপথলিন, এটা জামা কাপড়ে দেওয়ার জন্য, ছিড়িস নি? আর এই দেখো এই দুটো হচ্ছে, সে এতে মানে কি রাখা যায় বলো তো, এতে ব্রাশ রাখা যায়, ব্রাশ, তারপর আমি চিরুনি, যে যেটা রাখতে পারে, তো খুব পছন্দ হয়েছিল তাই এই দুটো আমি নিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও, দাম বেশি না 15 টাকা করে, তো ওগুলো সেলে নিয়েছি, এটাও সেম একই দাম। তুই এগুলো নিয়ে ঘাঁটিস নি? আর এই যে লাইট জ্বলা এই গাড়িটা, এই যে এই যে এইভাবে এটা জ্বালাতে হয়, যাই হোক এইটা আমার ছেলের জন্য নিয়েছি, এনে গাড়িটা চাপ, এটা চাপ। আর একটা দেখায়, এই যে এগুলো কত দাম নিলে জানি না, 100-এর মধ্যেই নিয়েছি, এটার দাম আমি ভুলে গেছি, এত কেনাকাটা করলে তো ভুলে যাবই। এই যে এই চুড়ি, এই চুড়িগুলো নিয়েছি, আমার হাতের জন্যই নিয়েছি, কেমন লাগছে তোমরা জানিও, ভাঙর মুখো। আর পরে রইল এই ঘটিটা, এটা আমাদের ওখানে মন্দিরে জল ঢালার জন্য একটা ঘটি কিনেছিলাম মেলাতে, তো আমার ছেলে সেটা আমাদের পুকুরে ফেলে দিয়েছে, তাই আমার জল দিতে ঘটির তলে অসুবিধা হচ্ছিল, তাই এইটা নিয়েছি। আর লাস্ট পরে রইল এই ব্যাগটা, মেলা থেকে এই ব্যাগটা নিলাম, আমার ব্যাগ মানে পাহাড় হয়ে গেছে ঘরে, তাও ব্যাগের শখ, আবার একটা নিলাম ছোটোখাটো দেখে এই ব্যাগ, এগুলো 100 টাকা করে, ভালো লাগলে তোমরাও কিনো। এগুলো দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ লাস্ট, ওটা তো লাস্ট না, এই যে লাস্ট এই একটা গাড়ি, এটা আমি কিনিনি, এটা আমার দাদা গাড়িটা খুব জোরে যায়, দেখেছ খুব সুন্দর হয়েছে গাড়িটা, কিনে দিয়েছে। আরো আরো অনেক কয়েকটাই পেয়েছিল, কুকুর মানে এরকম মতন কুকুর, আরো অনেক কিছু পেয়েছিল, সেগুলো আমার বর বাড়ি গেছে, সেগুলো পাঠিয়ে দিয়েছি, সেগুলো দেখাতে পারলাম না, এতটুকুই দেখালাম। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর অনেক 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 শেয়ার করো। চলো দেখাচ্ছি নেক্সট আমার অন্য কোনো ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।